नमस्कार, आमार नाम अनुपम राय। आमी महिरामपुर हाई स्कूलेर वृत्तिमूलक विभागेर कम्पिउटार शिक्षक। आजकेर पढ़ाबो वृत्तिमूलक विभागेर एकादश श्रेणीर FDLD-র যে অধ্যায়টি সেটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তা হলো কম্বিনেশনাল লজিক সার্কিট। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের ও একটি অধ্যায়, দ্বাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ কম্বিনেশনাল লজিক সার্কিট। তোমরা ভালো করে শোনো, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমেই আমি পড়াবো কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিট হলো একটি লজিক সার্কিট যা দুই বা তার বেশি ইনপুট নিয়ে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের মাধ্যমে দুই বা তার বেশি আউটপুট তৈরি করে, যেমন অ্যাডার, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডি মাল্টিপ্লেক্সার ইত্যাদি। প্রথমেই আমি এর লজিক সার্কিট অর্থাৎ কম্বিনেশনাল লজিক সার্কিট বা সংযুক্ত লজিক বর্তনীর ব্লক ডায়াগ্রাম আমি দেখাবো। এখানে ইনপুট দুই বা তার বেশি অর্থাৎ I1, I2, I3, I4, IN সংখ্যক ইনপুট, কিন্তু আউটপুট এখানে ও N সংখ্যক অর্থাৎ Q1, Q2, Q3, .. QN সংখ্যক। অর্থাৎ এখানে ইনপুট যেরকম দুই বা তার বেশি, আউটপুটও এখানে দুই বা তার বেশি আউটপুট। এখানে তীরচিহ্ন দ্বারা ইনপুট বোঝানো হয়েছে, এই তীরচিহ্ন দ্বারা আউটপুট বোঝানো হয়েছে। কম্বিনেশনাল লজিক সার্কিটের প্রথমে আমি বোঝাবো অ্যাডার। অ্যাডার হলো যোগফল নির্ণায়ক। কম্পিউটারের অ্যারিথমেটিক ইউনিটের প্রধান অংশ হলো অ্যাডার সার্কিট। যে লজিক সার্কিট দুটি বিটকে যোগ করে একটি যোগফল এবং একটি ক্যারি তৈরি করে তাকে হাফ অ্যাডার বা বাংলাতে বলা হয় অর্ধ অ্যাডার। আমি দেখাবো হাফ অ্যাডারের সিম্বল। এখানে A এবং B দুটি ইনপুট এবং যোগফল D এবং ক্যারি C। এরপর আসছি আমি লজিক গেট দ্বারা তৈরি হাফ অ্যাডার। এখানে A এবং B দুটি ইনপুট, D এখানে হচ্ছে যোগফল এবং C এখানে ক্যারি। এরপরে আসছি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে এখানে ইনপুট A এবং B, সেই মানগুলি 0001 1011, অর্থাৎ সেই বাইনারি নাম্বার 0001 1011। এখানে যোগফল D দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং ক্যারি C দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখানে 0+0 সমান যোগফল হয় 0 এবং ক্যারিও হয় 0। এখানে এরপরে আসছি দ্বিতীয়তে 0+1 অর্থাৎ যোগফল হয় 1 এবং ক্যারি হয় 0। এরপরে আসছি 1+0 সমান 1, ক্যারি হচ্ছে 0। সবশেষে আসছি 1+1 সমান 0, এটা যোগফল এবং ক্যারি হচ্ছে 1। অর্থাৎ 1+1 আমরা জানি 1-0, সেখানে 0 হচ্ছে বসবে আর ক্যারিতে বসবে 1। হাফ অ্যাডারের ট্রুথ টেবিলে A এবং B হলো দুটি ইনপুট চলরাশি এবং এদের যোগ করে দুটি আউটপুট চলরাশি, একটি যোগফল অর্থাৎ D এবং
एक क्यारि अर्थात सी पावा जाए। एरपर आमी देखाबो हाबाडारेर बुलियन फांगशन। एखाने डी अर्थात जोगफल के लेखा जाए एइभावे, अर्थात डी समान ए बार बी प्लस ए बी बार समान ए एक्सर बी। एरपर आसछि क्यारि, अर्थात क्यारि के एइभावे लेखा जाए सी इक्वल टू ए बी। फुल एडर बा बांग्लाते बला हय पूर्ण एडर, जे लजिक सार्किट तीनटी बीट के जोग करते पारे, जार दुटी बीट जुक्त हबे एवं आगेर जोग थेके क्यारि बीट पावा जाबे। फुल एडारे आउटपुट दुटी हलो एक जोगफल जाके एसआई द्वारा चिह्नित करा हय, एवं दु नम्बर हलो क्यारि जाके सीआई द्वारा चिह्नित करा हय। फुल एडारेर ब्लक डायग्राम आमी देखाबो। এখানে এটি হলো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, যেখানে তিনটি বিট যোগ করা হয়েছে এআই বিআই সিআই মাইনাস ওয়ান, এবং আউটপুট দুটি হলো একটি যোগফল এসআই এবং একটি ক্যারি সিআই। এরপর আসছি ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম। এটি হলো ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম। এখানে তিনটি বিটকে যোগ করা হয়েছে এআই বিআই সিআই মাইনাস ওয়ান। এখানে দুটি হাফ অ্যাডার, এটি এবং এটি, এই দুটি হাফ অ্যাডারকে যোগ করে একটি ফুল অ্যাডার তৈরি করা হয়েছে, এবং একটি আউটপুট সি আই এবং আরেকটি আউটপুট এসআই। অর্থাৎ আউটপুট হলো দুটি, একটি যোগফল এসআই এবং একটি ক্যারি। এটি হলো ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম। ফুল অ্যাডারের তিনটি বিটকে যোগ করতে পারে এবং দুটি আউটপুট পাওয়া যায়, এক যোগফল এবং ক্যারি। ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা আমি ব্যাখ্যা করব। ফুল অ্যাডারের তিনটি ইনপুট, এখানে তিনটি ইনপুট হলো এআই বিআই সিআই মাইনাস ওয়ান, এবং আউটপুট হলো দুটি, একটি হলো যোগফল এসআই এবং একটি হলো ক্যারি সিআই। এবারে আসি তিনটি ইনপুটের যে মানগুলি হবে সেই বাইনারি নাম্বার 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, সেই বাইনারি নাম্বার। এবারে আমি আসি একটু বাইনারি নাম্বারের যোগফলটা একটু দেখিয়ে দেব। তিনটে শূন্য যদি যোগ হয় তার আউটপুট হয়, অর্থাৎ যে যোগফল পাওয়া যায় সেটা শূন্য। আবার দুটো একের যদি যোগ করা হয় তার যে আউটপুট অর্থাৎ যোগফল পাওয়া যায় সেখানে হলো এক জিরো, এবং তিনটি একের যোগফল অর্থাৎ যে আউটপুট পাওয়া যায় বা যে যোগফল পাওয়া যায় সে তার মান হলো এক এক। এখানে আসি ব্যাখ্যা করি ট্রুথ টেবিলটা। তিনটে শূন্য অর্থাৎ যোগফল শূন্য, সেখানে এখানে লিখব যোগফলে শূন্য এবং ক্যারিতে শূন্য। এরপরে আসছি দুটো শূন্য একটা এক, অর্থাৎ যোগফল হবে এক ক্যারি হবে শূন্য। এরপরে আসছি শূন্য এক শূন্য অর্থাৎ একটি এক, অর্থাৎ যোগফল হবে এক ক্যারি হবে শূন্য। এরপরে আসছি শূন্য এক এক, অর্থাৎ এখানে দুটি এক, অর্থাৎ যোগফল হবে সেই ওয়ান জিরো, অর্থাৎ এখানে যোগফলে বসবে শূন্য ক্যারিতে বসবে এক। এরপরে আসছি ওয়ান জিরো জিরো,
অর্থাৎ যোগফল হবে এক, অর্থাৎ যোগফলে বসবে এক, ক্যারিতে হবে শূন্য। এরপরে আসছে ওয়ান জিরো ওয়ান, অর্থাৎ দুটো এক, যোগফল হবে ওয়ান জিরো, অর্থাৎ যোগের জায়গায় বসবে শূন্য, ক্যারি হবে এক। এরপরে আসছে ওয়ান ওয়ান জিরো, অর্থাৎ দুটো এক, অর্থাৎ যোগফল হবে ওয়ান জিরো, অর্থাৎ এসআইতে বসবে জিরো আর ক্যারিতে বসবে ওয়ান। এরপরে আসছে ওয়ান ওয়ান ওয়ান, অর্থাৎ এই তিনটি একের যোগফল হয় এক এক, অর্থাৎ এখানে এসআইতে বসবে, অর্থাৎ যোগফলে বসবে এক, ক্যারিতে বসবে এক। এরপরে আসছি বুলিয়ান ফাংশান। বুলিয়ান ফাংশান হচ্ছে এখানে ফুল অ্যাডারের বুলিয়ান ফাংশান, এটি হল ফুল অ্যাডারের বুলিয়ান ফাংশান। এখানে যোগফল এসআই সমান লেখা যায় এটা, এবং ক্যারি এখানে সিআই লেখা যায় এটা, এটি হল ফুল অ্যাডারের বুলিয়ান ফাংশান। অ্যাডারের পর আসছি সাবস্ট্রাক্টর। সাবস্ট্রাক্টর হল বিয়োগফল নির্ণায়ক। সাবস্ট্রাক্টরের প্রথমেই আসছি হাফ সাবস্ট্রাক্টর। যে লজিক সার্কিট দুটি বিটকে বিয়োগ করে একটি বিয়োগফল এবং একটি বড়ো তৈরি করে তাকে হাফ সাবস্ট্রাক্টর বা বাংলাতে বলা হয় অর্ধ সাবস্ট্রাক্টর। প্রথমেই আমি আসব হাফ সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম দেখাতে। এটি হলো হাফ সাবস্ট্রাক্টর বা অর্ধ সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। এখানে ইনপুট চলরাশি দুটি এ এবং বি, আউটপুট চলরাশিও দুটি, এখানে বিয়োগফল ডি এবং বড়ো ডাব্লু। এরপরে আমি দেখাবো হাফ সাবস্ট্রাক্টরের লজিক সার্কিট। এটি হলো হাফ সাবস্ট্রাক্টর বা অর্ধ সাবস্ট্রাক্টরের লজিক সার্কিট। এখানে ইনপুট চলরাশি দুটি এ এবং বি, আউটপুট চলরাশিও দুটি, একটি বিয়োগফল ডি এবং একটি বড়ো ডাব্লু। এরপরে আমি ব্যাখ্যা করব হাফ সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিল। এখানে ইনপুট চলরাশি দুটি এ এবং বি, সেই বাইনারি নাম্বার জিরো 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 ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান, এবং এখানে বিয়োগফল ডি এবং বড়ো ডাব্লু দ্বারা সূচিত করা হয়েছে। এবারে আসি ট্রুথ টেবিলের ব্যাখ্যাটায়। জিরো মাইনাস জিরো, এখানে বিয়োগফল জিরো এবং বড়ো জিরো। জিরো মাইনাস ওয়ান, এখানে বিয়োগফল ওয়ান এবং বড়ো অর্থাৎ ধার এখানে ওয়ান। ওয়ান মাইনাস জিরো, এখানে বিয়োগফল ওয়ান এবং ধার জিরো। ওয়ান মাইনাস ওয়ান, এখানে বিয়োগফল জিরো এবং ধার এখানে জিরো। আউটপুট ডি অর্থাৎ বিয়োগফল এবং বড়ো ডাব্লু এর বুলিয়ান ফাংশন এইভাবে লেখা যায়, ডি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার সমান এ এক্সর বি, এবং বড়ো ডাব্লু ইকুয়াল টু এ বার বি। হাফ সাবস্ট্রাক্টরের পর আসছি ফুল সাবস্ট্রাক্টর। উচ্চমানের বিট বিয়োগ করার জন্যে ফুল সাবস্ট্রাক্টর ব্যবহৃত হয়। যে লজিক সার্কিট তিনটি বিট বিয়োগ করে একটি বিয়োগফল এবং একটি বড়ো তৈরি করে তাকে ফুল সাবস্ট্রাক্টর বলে। আমি প্রথমেই দেখাবো ফুল সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। এটি হলো ফুল সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। এখানে তিনটি ইনপুট চলরাশি যথাক্রমে এ বি ডাব্লু আই, এবং দুটি আউটপুট চলরাশি ডি এবং ডাব্লু জিরো। এখানে ডি অর্থাৎ বিয়োগফল, ডাব্লু জিরো অর্থাৎ বড়ো। এরপরে আসছি আমি ফুল সাবস্ট্রাক্টরের লজিক সার্কিট দেখাতে।
এটি হলো ফুল সাবস্ট্রাক্টরের লজিক সার্কিট বা বাংলাতে বলা হয় পূর্ণ সাবস্ট্রাক্টরের লজিক সার্কিট। এখানে ইনপুট চলরাশি তিনটি এ বি ডাব্লিউ আই এবং আউটপুট চলরাশি দুটি বিয়োগফল ডি এবং বুড়ো ডাব্লু জিরো। এখানে দুটি হাফ সাবস্ট্রাক্টর যুক্ত হয়ে একটি ফুল সাবস্ট্রাক্টর তৈরি হয়েছে। এরপরে আসবো ফুল সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিলটি ব্যাখ্যা করতে। ফুল সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিল, এখানে ইনপুট চলরাশি তিনটি এ বি ডাব্লু আই এবং আউটপুট চলরাশি দুটি, একটি বিয়োগফল এস এবং একটি বড় ডাব্লু জিরো দ্বারা সূচিত করা হয়েছে। এবারে আসি সেই ইনপুট চলরাশি তিনটি অর্থাৎ সেই বাইনারি সংখ্যা দ্বারা ব্যবহার করব, অর্থাৎ এখানে জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান ওয়ান। এরপরে আসি ট্রুথ টেবিলটা আমি সুন্দর করে ব্যাখ্যা করব। এখানে বিয়োগফল এস এবং বড় ডাব্লু জিরো, জিরো মাইনাস জিরো সমান জিরো, তার থেকে জিরো বাদ অর্থাৎ বিয়োগফল জিরো এবং বড় জিরো, জিরো মাইনাস জিরো ইকাল টু জিরো, তার থেকে এক বাদ অর্থাৎ বিয়োগফল এক বড় এক, জিরো মাইনাস এক অর্থাৎ বিয়োগফল এক এবং বড় এক, তার থেকে জিরো বাদ অর্থাৎ সেটিই থাকবে অর্থাৎ বিয়োগফল এক বড় এক। এবারে আসি জিরো মাইনাস এক সমান বিয়োগফল এক বড় এক, তার থেকে এক বাদ অর্থাৎ বিয়োগফল জিরো এবং বড় সেই এক, ওয়ান মাইনাস জিরো অর্থাৎ ওয়ান, তার থেকে জিরো বাদ অর্থাৎ বিয়োগফল এক থাকলো বড় জিরো, ওয়ান মাইনাস জিরো ইকাল টু বিয়োগফল এক, তার থেকে এক বাদ অর্থাৎ বিয়োগফল জিরো এবং বড় জিরো, ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো, জিরো থেকে জিরো বাদ অর্থাৎ বিয়োগফল জিরো বড় জিরো, ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো, জিরো থেকে এক বাদ সমান সেই বিয়োগফল এক এবং বড় এক। আউটপুট ডি এবং বড় ডাব্লু জিরো বুলিয়ান ফাংশনটি এইভাবে লেখা হয়, ডি ইকাল টু এটা এবং ডাব্লু জিরো ইকাল টু এটা। সাবস্ট্রাক্টরের পর আসছি ডিকোডার। ডিকোডার হলো একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার এন সংখ্যক ইনপুট লাইনের জন্যে সর্বাধিক টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। একটি ডিকোডারের ইনপুট বিট, আউটপুট লাইন অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে গঠিত। কোনো ডিকোডারের ইনপুট বিটের সংখ্যা 2, 3, 4, 5 অথবা এন সংখ্যক হতে পারে। আউটপুট লাইনের সংখ্যা ইনপুট বিটের সংখ্যার উপর নির্ভর করে। মনে করি একটি এন সংখ্যক ইনপুট সম্পন্ন ডিকোডারের সর্বাধিক আউটপুট হতে পারে এম। উদাহরণ, কোনো ডিকোডারের ইনপুট বিটের সংখ্যা 2 হলে আউটপুট লাইনের সংখ্যা 2² = 4 হয়, সেটি হলো 2×4 ডিকোডার। এবারে আমি প্রথম দেখাবো ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এটি হলো ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এখানে দুটি ইনপুট এক্স এবং ওয়াই এবং আউটপুট লাইনের সংখ্যা
2 স্কয়ার সমান 4 অর্থাৎ ও 0 ও 1 ও 2 ও 3। এবারে আমি দেখাবো 2 ইনটু 4 ডিকোডারের লজিক সার্কিট। 2 ইনটু 4 ডিকোডারের লজিক সার্কিট হলো এটাই। এখানে ইনপুট সংখ্যা দুটি এক্স এবং ওয়াই, আউটপুট সংখ্যা চারটি ও 0 ও 1 ও 2 ও 3। এবারে আসবো আমি 2 ইনটু 4 ডিকোডারের ট্রুথ টেবিল। এখানে ইনপুট সংখ্যা দুটি অর্থাৎ এক্স এবং ওয়াই, সেই বাইনারি নাম্বার 0 0 0 1 1 0 1 1, এবং আউটপুট সংখ্যা 2 স্কয়ার সমান 4টি, এখানে ও 0 ও 1 ও 2 ও 3। এখানে আমি আউটপুটগুলি লিখব 0 0 0 1, এরপরে আসছি 0 0 1 0 0 1 0 0 1 0 0 0, অর্থাৎ আমি ব্যাখ্যা করব এখানে আউটপুট ও জিরোতে এক হলে ইনপুট এক্স সমান 0 ওয়াই সমান 0, অর্থাৎ বলা যায় ও 0 সমান এক্স বার ওয়াই বার, অর্থাৎ যেখানে দুটো 0 থাকবে সেখানে তার বার থাকবে। এবারে ও 1, ও 1 যদি এক হয় তাহলে ইনপুট হবে এক্স সমান 0 ওয়াই সমান 1, অর্থাৎ ও 1 সমান এক্স বার ওয়াই। এবারে আসবে ও 2 সমান 1 হলে এক্স সমান 1 ওয়াই সমান 0, অর্থাৎ ও 2 সমান এক্স ওয়াই বার। এবারে আসছি ও 3 সমান 1 হলে ইনপুট এক্স সমান 1 ওয়াই সমান 1, অর্থাৎ ও 3 সমান এক্স ডট ওয়াই। আবার কোনো ডিকোডারের ইনপুট সংখ্যা 3 হলে আউটপুট লাইনের সংখ্যা 2 কিউব সমান 8 হয়, সেটি হলো 3×8 ডিকোডার। একইভাবে ইনপুট বিটের সংখ্যা 4 হলে আউটপুট লাইনের সংখ্যা 2⁴ সমান 16, সেটি হলো 4×16 ডিকোডার। এবারে আমি দেখাবো 3×8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এটি হলো 3×8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এখানে 3টি ইনপুট অর্থাৎ এক্স ওয়াই জেড, তার 2 কিউব সমান 8টি হচ্ছে আউটপুট, যেমন D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এবারে আসছি এর লজিক সার্কিট, 3×8 ডিকোডারের লজিক সার্কিট। এখানে ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড এবং আউটপুট হচ্ছে 2³ সমান 8টি, যেমন D1, D2, D3, D4, D5, D6, D7, অর্থাৎ D0 থেকে D7, এটি হলো 8টি আউটপুট। এবার আসছি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল এখানে 3টি ইনপুট সংখ্যা এক্স ওয়াই জেড, সেই বাইনারি নাম্বার 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, আউটপুট লাইন সংখ্যা এইরকম বসাবো D1, এখানে D0 থেকে শুরু করব, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, এখানে সেই রকমভাবে বসাবো, প্রথমে 1 1 0 1 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 0 1 0 0 0 0 0 1 0 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
অর্থাৎ এখানে লক্ষ্য করলে দেখা যাবে ডি জিরোর ঘরে প্রথমে
এক বসবে, তার সরাসরি একটা লাইন মাপিক এক বসবে, ঠিক আছে। এটি হচ্ছে 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল। ডিকোডারের পর আসছি এনকোডার। এনকোডার হলো একটি বহুল প্রচলিত সংযুক্ত লজিক সার্কিট। এনকোডারের কাজকর্ম একটি ডিকোডারের কাজকর্মের ঠিক বিপরীত। এনকোডার হলো একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার সর্বাধিক টুটু দেওয়ার এন সংখ্যক ইনপুট লাইনের জন্যে এন সংখ্যক আউটপুট লাইন থাকে। এনকোডার দুই প্রকার, যথা এক নম্বরে আসছি অক্টাল থেকে বাইনারি, দু নম্বর ডেসিমেল থেকে বাইনারি। আমি প্রথমেই দেখাবো অক্টাল থেকে বাইনারির এনকোডারের চিত্র। এটি হলো অক্টাল থেকে বাইনারি এনকোডারের চিত্র। এখানে আউটপুট তিনটি এ বি সি এবং ইনপুট এখানে আটটি সিগন্যাল, অর্থাৎ D0 থেকে D7। এবারে আসছি আমি ট্রুথ টেবিলটা দেখাতে। এখানে ইনপুট হচ্ছে আটটি, যথা D0, D1, D2, D3, D4, D5, D6, D7, অর্থাৎ D0 থেকে D7। দেখা যাক, এখানে D0-তে 1, তারপর D1-এ দ্বিতীয় ঘরে 1, D3-তে তৃতীয় ঘরে 1, এইরকম করে লিখে যাব, বাকি সব শূন্য। এবারে আউটপুট এখানে এ বি সি, অর্থাৎ সেই বাইনারি সংখ্যা 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। এরপরে আমি দেখাবো ডেসিমেল থেকে বাইনারির এনকোডারের চিত্র। এটি হলো ডেসিমেল থেকে বাইনারি এনকোডারের চিত্র। এখানে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10টি ইনপুট সিগন্যাল, কিন্তু আউটপুট সিগন্যাল 4টি, Y0, Y1, Y2, Y3, এবং ইনপুট সিগন্যাল D0, D1, D2, D3, D4, D5, D6, D7, D8, D9, অর্থাৎ 10টি। এরপরে আসছি আমি ট্রুথ টেবিলটা দেখাতে। ইনপুট সেই D0 থেকে D9, অর্থাৎ 10টি, সেই D1-এর প্রথম ঘরে 1, D0-এর প্রথম ঘরে 1, D1-এর দ্বিতীয় ঘরে 1, D2-এর তৃতীয় ঘরে 1, D3-এর চতুর্থ ঘরে 1, এইরকম করে 1 লিখব এবং বাকি সবেতে 0। এবং আউটপুট সিগন্যাল হচ্ছে, বলেছি আমি, 4টি, Y0, Y1, Y2, Y3। সেই বাইনারি সংখ্যা আমি ব্যবহার করব। প্রথমেই আসছি 0 0 0 0, 0 0 0 1, 0 0 1 0, 0 0 1 1, 0 1 0 0, 0 1 0 1, 0 1 1 0, 0 1 1 1, 1 0 0 0, 1 0 0 1. এনকোডারের পর আসছি মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার হলো ডিজিটাল ডিজাইনের বহুল ব্যবহৃত একটি সংযুক্ত সার্কিট। মাল্টিপ্লেক্সার তার অনেকগুলি ইনপুট লাইনের তথ্য থেকে একটি বেছে নিয়ে
সেটি তার একটিমাত্র আউটপুট লাইন দিয়ে পাঠিয়ে দেয়। প্রথমেই আমি দেখাবো ব্লক ডায়াগ্রাম মাল্টিপ্লেক্সারের। এটি হলো মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এখানে ইনপুট এখানে চারটি, L0, L1, L2, L3 এবং আউটপুট এখানে একটি অর্থাৎ Y। এখানে ইনপুট N সংখ্যক থাকতে পারে কিন্তু আউটপুট থাকে কেবলমাত্র একটি। এবারে তার থেকে সিলেকশান করবে, সিলেকশান ইনপুটগুলো হবে তার থেকে পাঠিয়ে দেবে। এরপরে আমি আসব ট্রুথ টেবিলটা ব্যাখ্যা করতে। একটি 4:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটা আমি দেখাবো। এখানে ইনপুট দুটি S0 S1, সেই বাইনারি নাম্বার 0 0 0 1 1 0 1 1, আউটপুট Y অর্থাৎ আউটপুট একটি। এখানে L0 L1 L2 L3, এটি হলো 4:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। মাল্টিপ্লেক্সারের পর আসছি ডি মাল্টিপ্লেক্সার। এটি একটি সংযুক্ত লজিক সার্কিট যার কর্মপদ্ধতি একটি মাল্টিপ্লেক্সারের কর্মপদ্ধতির ঠিক বিপরীত। এক্ষেত্রে একটিমাত্র ইনপুট কন্ট্রোল এবং অনেকগুলি আউটপুট থাকে। ওই একটিমাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুট লাইনের যে কোনো একটি লাইনে প্রেরণ করা যায়। কন্ট্রোল সিগন্যালের দ্বারা ইনপুটটি কোনো আউটপুট লাইনের যাবে তার নিয়ন্ত্রণ করা হয়। একটি ডি মাল্টিপ্লেক্সারের যদি একটি ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট লাইন থাকে, সেক্ষেত্রে সিলেকশান ইনপুট থাকে 2 বা ততোধিক অর্থাৎ n সংখ্যক। এবারে আসব আমি ডি মাল্টিপ্লেক্সারের ব্লকটা দেখাতে, অর্থাৎ ব্লক ডায়াগ্রাম দেখাতে। এখানে ইনপুট একটি, সিলেকশান এখানে 4টি, কিন্তু আউটপুট এখানে 2 বা তার বেশি অর্থাৎ এখানে রয়েছে 16টি, 0 1 2 3 4 5 ... এখানে 16টি দেখানো হয়েছে, অর্থাৎ 1:16 ডি মাল্টিপ্লেক্সার এটি। এরপরে আসব আমি ডি মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটা ব্যাখ্যা করতে। এটি হলো ডি মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। এখানে একটি ইনপুট লাইন, দুটি সিলেকশান ইনপুট যেমন S0 S1 ও আউটপুট লাইন এখানে হবে 2² = 4টি। এখানে ইনপুট হচ্ছে S0 S1, সেই বাইনারি সংখ্যা 0 0 0 1 1 0 1 1 এবং আউটপুট এখানে O0 O1 O2 O3 অর্থাৎ 4টি। এটি হলো ডি মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। এরপর আসি 1:4 ডি মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট। এটি হলো 1:4 ডি মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট, ভালো করে দেখা যায়।